নমস্কার, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। বৃহন্নলাদের খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করলো সৃষ্টি ফাউন্ডেশন। দীর্ঘ লকডাউনে জীবন জীবিকা নিয়ে বিপাকে এই তৃতীয় লিঙ্গ। অর্থের সাথে খাদ্য সংকটে ভুগছে এরা। মঙ্গলবার তাদের সহায়তার হাত বাড়িয়ে দিল শহর শিলিগুড়ি সৃষ্টি ফাউন্ডেশন নামক এক সংস্থা। এক মাসের খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন তারা। সংস্থার পক্ষ থেকে গৌতম গোস্বামী জানান, বৃহন্নলারা মানুষের বাড়ি গিয়ে সামান্য আনন্দ ও আশীর্বাদ বিনিময় করে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করে। বর্তমানে কর্মহীন তারা, তাই তাদের প্রায় এক মাসের খাওয়ার প্রদান করা হলো। আগামীতেও তাদের সাহায্যে তাদের সংস্থা এগিয়ে আসবে বলে জানান তিনি। করোনার পরিস্থিতি আর লকডাউনের পরিস্থিতির উপর জন্য আজকে সমাজের অনেক সম্প্রদায়ের মানুষ কিন্তু আছে কর্মহীন, এবং যার পরিস্থিতি তারা অসহায় জীবন আজকে জীবনযাপন করছে। তো এনারও এক সম্প্রদায় আজকে এখানে ময়নাদিয়ার সোনালিদিরা যারা আছে এখানকার আমাদের বৃহন্নলারা, তারাও আজকে কিন্তু এই সম্প্রদায়ের মধ্যে একটা খুবই অসহায়, তাদের কর্মহীন হয়ে পড়াতে মানে খুবই অসহায় জীবনযাপন করছে। যেটা খবর আমরা পাওয়া মাত্রই আমরা আজকে সৃষ্টি ফাউন্ডেশন থেকে আমাদের পুরো কমিটি যারা আছে আমাদের সবাই মিলে আজকে এসেছি আমরা এখানটাতে। ওনাদের হাতে খাদ্য সামগ্রী যাতে কিছুদিন অন্তত চলতে পারে এই খাদ্য সামগ্রীর উপর নির্ভর করে তার ব্যবস্থা করে আজকে ওনাদের হাতে আমরা খাদ্য সামগ্রী তুলে দিলাম। এখানে ওনারা আমাদের কাছে 15 জনের চেয়েছিল যে ওনারা এখানে 15 জন থাকে, তো 15 জনের খাদ্য সামগ্রী আমরা তুলে দিলাম। কত কি দেখায় জানলা, কত কি দেখায় জানলা, ও তোমার মনেতে আছে যত কথা, সামনে মিলে তাই জানলা। ও নিজেরই সাথে করায় পরিচয় মনেরই আয়নাই জানলা, কত কি দেখায় জানলা। জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা, কত কি দেখায় জানলা, মন ভরে দেয় জানলা, কত কি দেখায় জানলা। Watching our voice news for daily news updates, and do follow, like and share this video. Thank you.